নিজের স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে মৃত স্ত্রীর নাম রিনা কোনায়। ঘটনাটি গত বুধবার নলহাটি থানা ধলাসিন গ্রামে মেয়ের বাবার বাড়ি আয়াস অঞ্চলে পনিশাইল গ্রামে মেয়ের বাবা জানান গত পাঁচ মাস আগে মেয়ের বিয়ে দিয়েছিলাম নলহাটি থানার ধলাসিন গ্রামে মেয়ের বাবার অভিযোগ জামাই প্রায় দিনই অত্যাচার করত মেয়ের ওপর মেয়ে মৃত্যুর খবরও জানায়নি মেয়ে মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে বাবার বাড়ির আত্মীয় পরিজনেরা জামাইয়ের শাস্তির দাবি জানান তারা তো ঘড়ি ঘড়ি মৃতদেহকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ময়না তদন্ত সম্পন্ন হয় কি জানালে মেয়ে আবার চালার জামাই মেয়েটাকে গলা টিপে মেরে আমার বিয়েটি সব মোবাইলের রেকর্ডিং করতে গেলো গো গলা টিপে ফ্যান চালালছে সি চালালছে টিভি চালালছে দিয়ে মারছে গো আমার মেয়েটাকে মেয়ে আমার খুব বুদ্ধিমান ছিল বিয়ে দিয়েছিলাম এই চার মাস হলো পাঁচ মাসে পড়েছে জ্বালাতন না করলে মারলে কি করে কি করে মারলে কি করে জীবনটা গেল আমার মেয়েটার কেউ গলা টিপে মেরে দিলে গো মেয়ে আমার পরিষ্কার বলছে আর মারো না মরে যাবো আমি আমার শ্বাস বন্ধ হয়ে গেল গো এই কথা মোবাইলে না ফোনে কথা নি এই সব রেকর্ডিং করে ওকে মারছে আর ও ফোনে পাসওয়ার্ড লিখে ওর দাদাকে মেসেজ পাঠাচ্ছে দাদা আমার ফোনের পাসওয়ার্ড পাল্টালাম তুমি এই নাম্বারে খুলো মেসেজ পাঠাচ্ছে তুমি সব দেখতে বাবা আমাকে শেষ মোবাইলটা পেয়েছি কাল রাতে মোবাইল যায়নি আজকে সকালে দিলাম মোবাইল থেকে পাওয়া গেল ওই সাড়ে পাঁচটা সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে গো এই ঘটনা ঘটে গেল। আমার মেয়ে পড় হোলিতে এসেছিল বলি রং টং খেলো জামাই কেটে গেছিলো জামাই আসেনি জামাই শয়তান জাল্লাদ আসেনি তারপর মেয়ে একাই গেল একাই গিয়ে মঙ্গলবার গেল বুধবার মেয়েটাকে আমার মেরে দিল কি অন্যায় করলো আমার মেয়েকে আমার ঘরে তুমি দিয়ে গেলা না ধলাসি নলাটি থানা আমার বাড়ি থেকে আধ ঘন্টা দূর মোটর সাইকেলে জামাই পাহাড়ে ক্যাসার খাদানে পার্সের দোকান

পাতাল জুচ্চুর লম্পোট আমার নাম বামদেব কোনাই রিনা কোনাই এবছর গ্রাজুয়েশন হতো এতে চব্বিশ বছর বয়স হবে গো পাঁচ মাস হলো বিয়ে হওয়া এর মধ্যে মেয়েটাকে আমার মেরে ফেললে